তো ও পরের বারে করবে ওসব شكرا بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله على نفسي وديني بسم الله على أهلي ومالي وولدي بسم الله على ما أعطاني الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين يا أرحم الراحمين ইয়াল্লাহ আমরা সকলে গুনাহগার পাপী নিকৃষ্ট জঘন্যতম অপরাধী মাওলা গো সর্বপ্রথম তোমার মতো মহান বাদশার কাছে হাত তুলে আমাদের বড় ভয় হয় যে আমাদের জবান থেকে এমন কোনো কটু শব্দ না বেরিয়ে যায় যার দ্বারাই তুমি রাগন্ত্রিত হবে নারাজ হয়ে যাবে এমন কটু বাক্য থেকে হেফাজত করে তোমার হাবিবের শাহবাজ বাইন্দের মতো কেঁদে কেঁদে তোমার কাছে কিছু চাওয়া পাওয়ার তৌফিক তুমি দান করে দাও ওগোয়াল্লাহ আমরা এত গুনাহগার হওয়া সত্ত্বেও তোমার মতো মহান বাদশার কাছে হাত তোলার সৌভাগ্য তুমি দান করেছো তাই তোমার কাছে শুকরিয়া আদায় করি আমাদের শুকরিয়াকে কবুল করে নাও ওগো ইলাহি খাস করে মাওলা আমরা সকলে যেই দিন থেকে নিজের জ্ঞান পেয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের ছোট বড় সবিরা কবিরা বিমারে সফরে দুঃখে দরদে কোনো হালে পেরেশানে জানা ও জানায় দিনের উজালায় রাতের অন্ধকারে নিজেকে চালাক মনে করে যত গুণা করেছে মাওলা আমাদের জিন্দগির তাম গুণাকে তুমি ক্ষমা করে দাও আমাদের আব্বা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধর সকলকে ক্ষমা করে দাও ইয়াল্লাহ বাদশা থেকে এখন পর্যন্ত তোমাদের কোরআনের গুনগুনিয়ে যতটুকু যা কিছু পড়েছি ইয়াল্লাহর মধ্যে যত রকমের বেয়াদবি ভুল ত্রুটি হয়ে গেছে সমস্ত বেয়াদবি ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিয়ে তোমার দরবারে ইলাহিতে ইয়াল্লাহ এই পবিত্র মেহফিলকে কবুল করে নাও যতটুকু সওয়াব পাওয়া যাবে সর্বপ্রথম আকায় নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক রূহতে তুমি পৌঁছে দাও দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী তুমি নাজিল করেছিলে সমস্ত নবীদের পাক রূহতে পৌঁছে দাও সমস্ত সাহাবা আজমাইন তাবে তাবেইন মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত গাউস কুতুব সমস্ত ওলি বুজুর্গদের রূহতে তুমি পৌঁছে দাও খাস করে আমাদের খানদান বংশ আত্মীয় স্বজনদের মধ্যে যারা যারা তোমার ডাকে সাড়া দিয়ে জমিনের তলায় তলিয়ে গেছে আমরা খাস করে তাদের মাগফিরাতের জন্য তোমার কাছে হাত তুলেছি তাদের রূহতে তুমি বক্সে দাও আল্লাহ খাস করে আমাদের আব্বা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন যে বা যারা তোমার ডাকে সাড়া দিয়ে স্তব্ধ হয়ে গিয়েছে জমিনের তলায় ইয়াল্লাহ তুমি তাদের ধরতে পৌঁছে দাও ওই সমস্ত মাইয়েতের জিন্দগির তাম গুণাকে ক্ষমা করে দাও মানকিন্নেকের সওয়ালের সহি জবাব দেওয়ার তৌফিক তুমি দান করে দাও সমস্ত কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করে দাও সুড়ঙ্গের ভেতর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া চালিয়ে দাও আল্লাহ
তুমি বড় দয়ালু, তোমার থেকে দয়া কারুর বেশি নেই। কত মানুষ রাত্রিবেলা ঘুমায় আর সকালে উঠে না, কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোয় আর ফিরে না। আমরা কেউ জানি না এই মুনাজাত কার জন্য শেষবারের মতো মুনাজাত, আমরা কেউ জানি না কার কাফনের কাপড় দোকানে পৌঁছে গিয়েছি। ইলাহি, এখানে অনেক বয়স্ক বুড়ো বাবাজিরা বসে আছে, যুবকরা বসে আছে, বৃদ্ধরা বসে আছে, কচিমণিরা বসে আছে, কত অসহায় ঋণগ্রস্তরা বসে আছে, ইয়াল্লাহ কত ব্যবসায়ী দোকানদার, কত রকমের মানুষ বসে আছে। আল্লাহ তুমি সব থেকে বড় দয়াল, তোমার থেকে দয়া কারুর বেশি নেই। এই সমস্ত মানুষগুলো যার অন্তরে যত রকমের দুঃখ বেদনা পেরেশানি জেগে উঠেছে, সমস্ত দুঃখ বেদনা পেরেশানিগুলিকে তুমি দূর করে দাও। দুনিয়ার মানুষকে যাদেরকে তুমি ধন সম্পদ দিয়েছো, অর্থ দিয়েছো, তাহারা যখন তোমার হাবিবের দরবারে গিয়ে হওয়া করে মদিনার সামনে বসে যখন তোমার মতো বাদশার কাছে হাত তুলে দোয়া চায়, তুমি আল্লাহ তখন তাহার দোয়াকে কবুল করে নাও। কারণ তোমার হাবিবকে সামনে রেখে যদি তোমার মতো বাদশার কাছে কেউ হাত তুলে, তুমি আল্লাহ তখন সহ্য করতে পারো না। তুমি আল্লাহ তখন তোমার হাবিবের মহাব্বতে দিবানা হয়ে তার সমস্ত দোয়াকে কবুল করে নাও। ভগবান আল্লাহ, আজ যদি আমাদের কাছে পয়সা থাকতো, আমাদের যদি অর্থ থাকতো, আমরাও তোমার হাবিবের দরবারে গিয়ে হজের ময়দানে হজ আদায় করে মদিনা মানোয়ারকে বুকের মধ্যে জড়ে ধরে নিয়ে তোমার দরবারে কেঁদে কেঁদে আমাদের অন্তরের ফরিয়াদগুলি শোনাতাম, তখন নিশ্চয়ই তুমি আমাদের দোয়াকে কবুল করে নিতে। কিন্তু ওগো আল্লাহ, আজ ওইটুকু তৌফিক আমাদেরই নাই। আমরা খুবই গরিব দরিদ্র বাড়িতে জন্ম নিয়েছি, তাই তো তোমার হাবিবের সামনে যেতে পারিনি, মদিনার সামনে যেতে পারিনি, আরব যাওয়ার জন্য আমাদের অন্তর কখনো প্রশ্ন উঠাইনি। তাই তো আজ এই ভারতবর্ষের হুকুমতের মাঝখান থেকে, হিন্দুয়ানা হুকুমতের মাঝখান থেকে, মন্দিরের ঘন্টার আওয়াজ শোনার ভেতর থেকে, সিংবেড়ের এই স্কুল মাঠের জমিনের ভেতর থেকে, এখান থেকে তোমার হাবিবকে স্মরণ করে তোমার কাছে হাত তুলেছি। বলো না তোমার কি দয়া হয় না, তোমার কি মমতা হয় না? ওগো আল্লাহ, এখানে অনেকে বসে আছে, কারুর মা নেই, কারুর আব্বা নেই, কারুর কোলের সন্তান চলে গেছে, কারুর বিবি হারিয়ে গেছে, কারুর দাদা দাদি, কারুর নানা নানি, ওই দাদা দাদি নানা নানি যখন আব্বা মা কোনো কারণবশত আমাদের ব্যবহারের কারণে রাগ করতো, রাগাটা করতো, তখন ওই দাদা দাদি ওই নানা নানি কোলে করে আদর করে মা বাপকে ধমক দিয়ে আমাদেরকে বাইরে বেড়াতে নিয়ে যেত, আদর করতো, চুমু খেত। যেদিন থেকে আমরা হয়েছিলাম, আমাদের মা বাপের প্রতি এত মমতা না দিয়ে নাতিদেরকে এত মমতা করেছিল, তাদের ছেড়ে যাওয়া জায়গা জমির উপরে আমরা ঘর দালান কোঠা বানিয়ে বসে আছি, আর আমাদের ওই দাদা, আমাদের ওই দাদি, আমাদের এই নানা নানি কবরে কি হালতে পড়ে আছে। মাঝে মাঝে কবরস্থানে গিয়ে দেখি কত কবরের উচ্চতা নষ্ট হয়ে গেছে, কত কবর ভেঙে ভিতরের দিকে ঢুকে গেছে, কত কবরের হাড় বেরিয়ে গেছে, কত কবরের উচ্চতা নষ্ট হয়ে গেছে, কত কবর উপরে চুপড়ে হয়ে পড়ে আছে। মাওলা গো, এটা আমাদের বংশধরের সাথে আমাদের মাইয়াটা কি হালতে পড়ে আছে। আমরা নিজেদের বাড়িতে খাট পালং গদি কত প্যারিস পুট্টি করে, কত দামি পাখা লাগিয়ে, কত লাইটিং করে, কত রকম বিছানা করে, কত রকম চাদর, কত রকমের বালিশ লাগিয়ে আমরা আরামের বিছানায় ঘুমিয়ে থাকি, আর আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের মা, আমাদের আব্বা, আমাদের সন্তান, তারা কবরে কি হালতে পড়ে আছে। আমরা কেউ মনেই রাখি না, নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে, নিজেদের বিবি বাচ্চা নিয়ে এত মস্ত হয়ে উঠেছি, কবরস্থানের কথা মনেই থাকে না, মনেই নেই কোনো দাদা এসেছিল, মনেই নেই কোনো দাদি এসেছিল, মনেই নেই কোলের সন্তানটা কোথায় শুয়ে আছে, মনেই নেই আমাদের আব্বা মা আজ কোথায় কি অবস্থায় পড়ে আছে। আল্লাহ গো, কখনো বাপ বেটা কবরস্থানে গিয়ে ছোট্ট বাচ্চাটা আব্বার হাত ধরে বলে দাদাজির কবরটা কোথায়, আঙুল বাড়ি বলে এখানে এখানে এই এই কোথাও এইখানে হবে, যেভাবে কবরের নাম ও নিশান মিটে যায়। মাওলা গো, সেই কবরবাসীদের জন্য খাস করে হাত তুলেছি। এখানে অনেকে বসে আছে, অনেকের আব্বা নেই, এতিমরা কেমন করে হাত তুলে আছে, দেখো তুমি এতিমদেরকে ভালোবাসো তাই না, তাই তো তোমার হাবিবকে তুমি এতিম করেছিলে। ওই আব্বা সেদিন ঋণ করেছিল তো আমাদের জন্য করেছিল, মিথ্যা বলেছিল তো আমাদের জন্য বলেছিল, দিনের জ্বালাতে রাস্তা দিয়ে বেরোতে পারতো না, দিনের বেলায় যেতে পারতো না, লুকিয়ে লুকিয়ে রাতের বেলাতে বাড়িতে আসতো, লুকিয়ে লুকিয়ে আবার ভোরের বেলা নিজের কাজে চলে যেত, অন্যের কাছে জোন মজুরি খেটে, গাধার মতো পরিশ্রম খেটে, আমাদের মুখে দুপুটা অন্ন জোড়াবার জন্য লালাহিত অপমান বেইজ্জত হয়ে অন্যের কাছে জোন মজুরি খেটে বলেও আমাদের পেটে দুমুঠা অন্ন জোড়াবার ব্যবস্থা করতো।
বাজারের সব থেকে ভালো ভালো খাবারটা কিনে এনে আমাদেরই মুখে তুলে দিত, আমাদের মুখে হাসি ফোটাতে গিয়ে মা বাপ কখনো ভালো খাবার আগে খেতোই না, আমার মনি খাবে কোথাও কিছু খাবার পেলে আঁচলে বেঁধে পকেটে করে নিয়ে এসে তুলে রাখতো আমার মনি খাবে। আল্লাহ গো আল্লাহ গো দয়ের আল্লাহ, এমনকি আমরা দেখেছি ঈদের মতো খুশির দিনে অন্যের কাছে ঋণ করে হলেও আব্বা নতুন কাপড় কিনে এনে আমাকে বোনকে বাড়ির অন্য কাউকে পরিয়ে দিত, আর আমাদের মা আব্বা ওই পুরনো কাপড়কে ধুয়ে সাফ করে খুশি খুশি ঈদের দিনে পরে নিত। এমন আব্বা যার নেই, এমন এতিমরা কেমন করে তোমার কাছে হাত তুলে আছে দেখো, এমন আব্বা যার নেই সেই এতিমরা, সেই এতিমরা যখন আব্বা ছিল কদর করতে পারেনি, আব্বা চলে যাবার পরে আমাদের এহসাস হয়েছে মাওলা সেই বাপ হারা এতিমরা এক জায়গায় জড়ো হয়ে ভিখারি কাঙ্গালের মতো তোমার কাছে হাত তুলেছি মাওলা, আল্লাহ তুমি আমাদের আব্বাকে ক্ষমা করে দাও। এখানে অনেকে বসেছে, অনেকেরই মা নেই, কত এতিমরা আমার আশেপাশে সব বসে আছে মাওলা গো, ওই মা যিনি ন মাস গর্ভের মধ্যে রেখে প্রসব ব্যথায় কী না কষ্ট করেছেন, নিজের ছাতির দুধ পান করিয়ে করিয়ে পৃথিবীর জমিনে দাঁড় করিয়েছেন, আল্লাহ হাত ধরে ধরে স্কুল মাদ্রাসায় মসজিদে নিয়ে এনে তোমাকে তোমার হাবিবকে চিনিয়েছিল, শুধু তাই নয় হঠাৎ কেঁদে উঠলে বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে ছুটে এসে আব্বা বলে বুকে জড়িয়ে ধরে আমাদের মায়ের বুকের মধ্যে তুমি এত মমতা ভরে দিয়েছিলে, আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এমন কোন জায়গা নেই যেখানে আমাদের মা চুমু বর্ষণ করে না, এমন দুঃখিনী দরদিনী মা যার নেই, তার বুকের দিকে লক্ষ্য করে দেখো আল্লাহ ওই দুঃখিনী মা। মাওলা গো সেদিন রাতের বেলা অন্ধকারে যখন কাপড়ে পেশাব পায়খানা করে দিতাম এত মমতা করতো, কখনো একটা চড় মারে না, কখনো আমাদের বিছানা আলাদা করে দেয় না, দূর করে না, ছি করে না, ছায় করে না, সঙ্গে সঙ্গে পাক পবিত্র করে ভালো কাপড় পরে শুইয়ে দিত। আর আমাদের মা সারা সারা রাত ঘুমোতে পারেনি তো আমাদেরই জন্য ঘুমোয়নি, সারা সারা রাত ওই নোংরা কাপড় পরে থাকতো তো আমাদেরই জন্য পরে থাকতো। মাওলা গো স্কুল থেকে এসে দেখতাম আমরা যেটা খেতে ভালোবাসতাম দুঃখিনী মা সেটাই রান্না করতো, নিজের কাছে বসিয়ে সব ভালো ভালো খাবারগুলো আমাকে বোনকে শ্বশুর শাশুড়ি সবকে খাইয়ে দিত, আর আমাদের মা হাঁড়িতে পড়ে থাকা ছোটো কাটা খেয়ে দিনের পর দিন নেই বছরের পর বছর কাটিয়েছে, এক এক সময় তরকারি পেত না, ভাতে পানি ঢেলে কে কত দিন যে কাটিয়ে দিয়েছে জানি না। সেই মা বাপের সামনে যখন যুবক হয়েছিলাম সেই মা বাপকে কতবার চোখ রাঙিয়ে কথা বলেছি, কতবার কাপড় কেনার সময় বউয়ের কাপড়টা দামি করে কিনেছি, নিজেরটা দামি করে কিনেছি, মা বাপের কাপড়টা কম দামে কিনে নিয়েছে তুলে দিয়েছি। যাদের কারণে জগৎটাকে দেখেছি, যাদের কারণে জগতের আলোটাকে নিজের চোখে দর্শন করেছি, তাদের কাপড় চোপড় কেনার সময় কম দাম ব্যবহার করেছি, আর আমরা আমাদের বিবি বাচ্চার জন্য দামি দামি কাপড় ব্যবহার করেছি। তুমি যদি এই রকম প্রশ্ন কালকে ছুড়ে দাও আমরা কেউ জবাব দিতে পারবো না, আমরা সকলে ধরা পড়ে যাবো। মাওলা গো আমরা যখন ছোট্ট থাকি, আমরা যখন অসুস্থ হই, বাপ তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েও নিজের বাচ্চা বাঁচানোর চেষ্টা করে হুজুরদের কাছে দোয়া করার কথা বলে আমার বাচ্চার জন্য জীবন বেঁচে যায়, আমাদের মৌত হয়ে যায় হয়ে যাক, আমাদের জীবন চলে যায় চলে যাক, আমার বাচ্চার জন্য বেঁচে যায়। সেই মা বাপ যখন বুড়ো বুড়ি হয়ে যায়, সেই মা বাপ যখন বুড়ো বুড়ি অসুস্থ হয়ে যায়, আমরা নিজেদের ঘর থেকে রুম থেকে বাইরে বার করে বারান্দায় এক তক্তপুষ ফেলে ফেলে রাখি, আর যখন একেবারে অসুস্থ সমস্ত ডাক্তার হাসপাতাল ফেরত করে দেয়, আমরা তো নিকৃষ্ট, আমরা তো জঘন্য আওলাদ, আমরা হুজুরদের কাছে গিয়ে তাদের হাতের ভিতরে পয়সা ঢুকে দিয়ে বলি দোয়া করো আমার মা আমার বাপ যেন ইমানের সাথে মরে যায়। আল্লাহ তমাম পৃথিবীর কোন মা বাপ তার সন্তানের মরে যাওয়ার দোয়া করে না, আমরা এমন সন্তান, আমাদের দাদা দাদি যখন বুড়ো হয়ে যায়, আমাদের শ্বশুর শাশুড়ি যখন বুড়ো বুড়ি হয়ে যায়, আমাদের মা বাপ যখন বুড়ো বুড়ি হয়ে যায়, আমরা জোর করে পয়সা দিয়ে হুজুরকে মরে যাওয়ার জন্য দোয়া করার কথা বলি। এমন জঘন্যতম ঔলাদরা আজকের আমরা এক জায়গায় জড়ো হয়ে আমাদের ভুলের এহসাস করে তোমার মতো বাচ্চার কাছে কেমন করে আকুল ব্যাকুল করে, বাচ্চার নেই চোখের গরম গরম টপ টপ করে পানি তোমার জমিনে ফেলে তোমার কাছে হাত তুলেছি মাওলা, তোমার কি দয়া হয় না, তোমার কি মমতা হয় না? মাওলা গো তুমি যদি ক্ষমা করে দাও তোমার কি কোনো ক্ষতি হবে, তুমি যদি ক্ষমা না করো তোমার কি অনেক লাভ হয়ে যাবে? মাওলা গো তোমার লাভ হয় না লস হয় না, তুমি এমন শাইয়িন কাদির, তুমি দিলে তোমার ভান্ডার থেকে এক জাররা কমে হয় না। ওগো আল্লাহ এখানে অনেক আব্বা বসে আছে, অনেক মা, অনেক পর্দার অন্তরের মা জননীরা বসে আছে, মাইকের আওয়াজ যত দূর চলে যায় তুমি গোটা এলাকাতে রহমতের হাওয়া চালিয়ে দাও, কোরআনের আলোতে সকলের দিলকে আলোকিত করে দাও। ইয়া আল্লাহ অনেক ব্যবসাদাররা, অনেক দর্জি ভাইরা, অনেক জন্মজুররাও বসে আছে আল্লাহ,
আল্লাহ তাদের কাজের মধ্যে তুমি ব্যবসার মধ্যে বরকত দান করো তাদের পয়সার মধ্যে তাদের খাবারের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ যাদের ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়ছে এক এক সময় মাদ্রাসাতে রাতের বেলা গিয়ে দেখি বাচ্চারা ঠান্ডার জ্বালাতে কম্বলটা গায়ে নিয়ে শুয়ে কিছুক্ষণ পরে তার কম্বলটা পায়ের দিকে পড়ে থাকে ওই ছোট ছোট শিশুরা যারা এখনো ঘুমোতেও জানে না তারা মাদ্রাসায় কুকড়ি সুকড়ি মেরে জড়ো সড়ো হয়ে এমন ভাবে পড়ে থাকে তাদের ঘুমানোর সিনটা দেখে বুকটা ফেটে যায় ওই মা বাপরা ছোট্ট ছোট্ট বাচ্চাকে খেলাধুলা করার সময় তোমার কোরআনের জন্য যাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে সেই ছোট্ট ছোট্ট কোরআন পাখির শিশুদের দিকে লক্ষ্য করে তোমার কাছে হাত তুলেছি ওই মা বাপের দিলে তুমি শান্তি দান করো তাদের বাচ্চাদেরকে হাক্কানি আলেম বানিয়ে দাও পরেশগার মুত্তাকি মুহাদ্দিস বানিয়ে দাও আল্লাহ গো তুমি বড় দয়ালু তোমার থেকে দয়ালু কেউ নেই এই আরহামার রহিমিন দীর্ঘ এক বছর পরে আবার সিংবেড়ের জমিনে এই বাপজি যুবক ছোট ছোট কচি কচি মনিদেরকে সঙ্গে আবার তুমি সাক্ষাৎ করেছো এই এক বছরের মধ্যে কত বাবাজি কবরের মধ্যে চলে গেছে কত মা জননী কবরে শুয়ে পড়ে আছে কত ছাত্র ছাত্রী আমার আজ তাদের সাথে দেখা হয় না আল্লাহ আল্লাহ গো মেদিনীপুর থেকে সুদূর মেদিনীপুর থেকে তোমার কোরআনটাকে ভিখারি কাঙ্গালের মতো দক্ষিণ চব্বিশ পরগনার অলি গলিতে ঘুরে বেড়াচ্ছি আল্লাহ এর যদি কোনো সম্মান বজায় থাকে এই সিংবিড়ের জমিনের তলায় যত মানুষ শুয়ে আছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও না তুমি মাফ করে দাও না তুমি যদি ক্ষমা করো তোমার কোনো ক্ষতি হবে না আমরা গুনাহগার দুর্বল তুমি তো জানো আমরা কত দুর্বল আমরা কত কমজোর যারা একটু মশার কামড় সহ্য করতে পারে না যারা একটু গরম ঠান্ডা সহ্য করতে পারে না যারা একটু হোঁচট লাগলে সহ্য করতে পারে না তুমি এমন দুর্বল বান্দাদেরকে কি তোমার জাহান্নামে ফেলে দেবে বলো তুমি কি আমাদেরকে কবরের আজাব দেবে বলো না না তোমার আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই মালাগো সিংবেড়ের জমিনের সমস্ত মানুষগুলো মা দুঃখিনীরা এত মমতা এত ভালোবাসা দিয়েছে আমি এখনো বলতে পারিনি আল্লাহ এই মমতা ভালোবাসা কিয়ামত পর্যন্ত জারি করে দাও কাল জান্নাত পর্যন্ত জারি করে দাও আল্লাহ খাস করে মাওলা এই এলাকাবাসীর উপরে তুমি রহমতের হাওয়া চালিয়ে দাও আল্লাহ যার অন্তরে যত রকমের দুঃখ বেদনা পেরেশানি জেগে উঠেছে সমস্ত দুঃখ বেদনা পেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ সমস্ত মানুষকে নেকার নামাজি পরিষ্কার মুত্তাকিক বানিয়ে দাও সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দাও আমাদের বাচ্চাদেরকে হাক্কানি আলিম বানিয়ে দাও ওগো আল্লাহ যখন আমরা মারা যাব আজ তুমি আমাদেরকে হায়াতে রেখেছো বলো এই দুহায় তোমার আসমানের দিকে উত্তোলন করে তোমার কাছে মন ভরা প্রাণ ভরা দুঃখ বেদনাগুলো তোমার কাছে পেশ করছি আল্লাহ একদিন যখন আমরা স্তব্ধ হয়ে যাব এই হাত থাকবে সেদিন আর উঠাতে পারবো না এই জিহ্বা থাকবে সেদিন আর বলতে পারবো না যত দামি দামি কাপড় পরে থাকি না কেন আমার মা বোনেরা যত দামি দামি গহনা গাঁটি পরে থাকুক না কেন এক এক করে সব খুলে উলঙ্গ করে যেই ঘরটাকে গাধার মতো পরিশ্রম করে নিজের মেহনত করে বানিয়েছিলাম ওই ঘর থেকে ওই রুম থেকে ওই খাট থেকে আমাদেরকে চিরজীবনের মধ্যেও বাইরে বার করে বারান্দায় শুইয়ে দিয়ে সব কাপড় খুলে উলঙ্গ করে একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা হবে এলাকার মানুষ এসে এক এক করে আমাদের মুখের কাপড়টা তুলে দিয়ে আমাদের মরা মুটা দেখে যাবে সেদিন যত মমতা মানুষ হোক যত নিজের সন্তান হোক নিজের আব্বা হোক নিজের ভাই হোক নিজের বন্ধু হোক কেউ সেদিন ভালোবাসবে না তাড়াতাড়ি করে গোসল করে যখন কাফন পরিয়ে কাফন বেঁধে দেওয়া হবে দূর থেকে যদি কেউ দেখার জন্য ছুটি আসে কাফন বাঁধনেওয়ালা বলবে বাঁধন পড়ে গেছে আর দেখানো যাবে না যখন খাটিয়াই করে তুলে নিয়ে যাওয়া হবে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাউ মাউ করে কাঁদবে বেবি বাচ্চার সমস্ত ফ্যামিলি যখন কাঁদবে সেদিন কিন্তু প্রত্যেক দিন ডিউটি যাওয়ার নেই বাজারে যাওয়ার নেই আর পিছন ঘুরে বলতে পারবো না তোমরা কাঁদছো কেন এই তো যাচ্ছি সামান্য সময়ে ফিরে আসবো একদিন পরে এক সপ্তাহ পরে আসবো না 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 আর ফিরা হবে না এমন একটা সফর শুরু হবে নিজের কোলের বাচ্চারা হাউ মাউ করে দেখবে আমার আব্বাকে কোথায় তুলে নিয়ে যাচ্ছে মা বাপ দেখবে আমার সন্তানকে সব তুলে নিয়ে যায় আর জীবনে দেখা হবে না আর জীবনে কথা হবে না আমাদের খুব ভয় হয় এই সিনটা কখন আমাদের সাথে ঘটে যাবে আমরা কেউ জানি না এই কান্নার আওয়াজ থেকে তোমার কি দয়া হয় না তোর কি মমতা হয় না বলো না বলো না আমরা এত গুণা করিনি সাদ্দাতের মতো কারুনের মতো নমরুদ ফিরাউনের মতো করিনি তোমার ইজ্জতের কসম জীবনে কোনদিন কোন মন্দিরের সামনে মাথা নত করিনি কোন
কোনো গুরুদুয়ার গির্জার সামনে মাথা নত করিনি, কোনদিন কোনো ঠাকুরের সামনে মাথা নত করিনি। যখন যখন এ মাথা নত করেছি তোমার কাছে ব্যতীত কারুর কাছে মাথা নত করিনি। আর যদি আমার দয়া দয়ার নবী হায়াতে থাকতো আমরা আমাদের এই বুক ফাটা কান্না দেখে আমাদের মাথায় হাত রেখে দিত। আজ আমাদের দুঃখ শুনবার মতো কেউ নেই, আজ আমাদের বেদনা শুনবার মতো কেউ নেই। তমাম পৃথিবীর বেঈমানেরা আমাদের ধমকি দেয়, বলে ডাক ডাক তোর আল্লাহকে, কোথায় তোর আল্লাহ? এই গভীর রাতে সিংবেড়িয়ার জমিনের মানুষদেরকে নিয়ে, এতিমদেরকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, বুড়োদেরকে নিয়ে, সাদা দাড়িওয়ালাদের সঙ্গে নিয়ে, ভিখারি কাঙ্গালের মতো বাচ্চার নেই আকুল ব্যাকুল করে তোমার আসমান ফাটা আওয়াজ অলি গলিতে হাওয়ার বাতাসে এই তোমার আওয়াজ উঠছে। তুমি এই আওয়াজটাকে একবার দেখো না, তুমি তোমার আরশ থেকে রহমতের হাওয়া চালিয়ে দাও। হাত যখন তুলেছি, হাত যখন তুলেছি, যতক্ষণ পর্যন্ত তুমি লাব্বাইক না বলবে, হাত নামাবো না, হাত নামাবো না, হাত নামাবো না, তুমি ক্ষমা করে দাও না, মাফ করে দাও না। মাইকের আওয়াজ যত দূর চলে যায় তুমি গোটা এলাকাতে রহমতের হাওয়া চালিয়ে দাও। তুমি দেখো, তুমি দেখো মজমার কান্না, কেউ নেই যার নয়ন থেকে দু ফোঁটা পানি বার হয় না, সকালের অন্তরে কেঁপে উঠেছে, গায়ের লোম দাঁড়িয়ে গেছে, চোখে অশ্রু ঝরে, গরম পানি টপ টপ করে তোমার জমিনে পড়বে। এখনো কি তুমি নীরব থাকবে? এখনো কি তুমি চুপ করে থাকবে? না না, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি সব থেকে বেশি ভালোবাসো, হাজার হাজার কোটি কোটি মায়ের মমতার থেকে তোমার মমতা অনেক বেশি ভালো। আল্লাহ গো, আজ যেভাবে আমরা এক জায়গায় জড়ো হয়েছি, কালকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে তোমার জান্নাতে আমাদের সকলকে প্রবেশ নসিব করে দাও। খাস করে আমাদের মা বোনদেরকে কবুল করে দাও, আমাদের স্ত্রী পুত্র পরিজনদেরকে কবুল করে নাও, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করো, আমাদের যারা জানোয়ার পশু গরু ছাগল হাঁস মুরগি যার যা আছে সকলের মধ্যে তুমি খায়ের বরকত দান করো, সকলের অসুস্থতাকে সুস্থতা দান করে দাও, যেসব মহিলাদের এখনো বিবাহ হয়নি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যারে এই লকডাউনের কারণে অনেকের মানুষের কারবার চৌপাট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ সকলের ঋণ পরিশোধ করে দাও, কারবার কারবারের মধ্যে খায়ের বরকত নসিব করে দাও, যারা স্বামী স্ত্রীর ঝামেলা চলছে আল্লাহ তাদের ঝামেলা শান্তি দান করে দাও, যারা আব্বা মার সঙ্গে জামালা হয়ে মন ফেরাফেরি হয়ে গেছে সেই মা বেটার সেই বাপ বেটার সম্পর্ক তুমি কিয়ামত পর্যন্ত জারি করে দাও। ইয়া আল্লাহ, বাচ্চা বাচ্চাদের সকলকে কবুল করে নাও, যা কিছু চাইলাম তা কিছু কবুল করো, যা চাইতে পারিনি অন্তরে খাইলে আসেনি এমন জায়েজ মাকসুদকে তুমি কবুল করে নাও, খাস করে এই সিংবেড়ের জমিনকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আগামীকাল দুপুরবেলা দুপুর জোহর বাদ মহিলাদের প্রোগ্রাম সমস্ত মা বোনদেরকে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ।